আসসালামু আলাইকুম শুভ দর্শক আজকে জানুয়ারি মাসের নয় তারিখ দুই সাল আপনাদের সিমের কিছু ভিডিও কিংবা আপডেট আমরা দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ শুভ দর্শক এটা আমাদের সাত বাগানে আমরা একটি টবে সার পান সাতাশ যে সিমটা সেই সিমের জাতটা লাগিয়েছি এটা একটি খাটো জাত এবং বারো একটা সিম আপনাদের আমরা এই সিমের বীজ দেওয়ার আগে কিংবা আমরা এটা সেল থাকা অবস্থায় এটা আমরা টেস্ট করে থাকি এবং সেই সাথে আপনাদের লাইভ দেখানোর জন্য সারা বছর লাইভটা দেখানোর জন্য আমরা কন্টিনিউয়াস এগুলো দিয়ে থাকি অনেকে সরাসরি দেখতে চায় যে আসলে এটা কেমন এরকম দেখানো যায় কি না তো কৃষকের মাঠে অনেক সময় সময় পাওয়া যায় না যার কারণে আমরা এগুলো রেখে দিই এবং আমরা এগুলো যেগুলো লাইভ দেখতে চায় যারা তারা আমাদের দেখাই তেমন একটা লাইভ আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে সাত পাঁচ সাতাশ এই গাছটা আমরা লাগিয়েছি একটা এই টবে ছোট্ট একটা টবে দেখেন কি পরিমাণে আপনার সিম আসছে এই একটা খাটো যাতে ছোট্ট একটা যাতে কি পরিমাণে সিম আসছে এই যে এটা হলো সাত পান সাতাশ মোটা একটা চ্যাপটা সিম আপনার ছয় থেকে সাত ইঞ্চি করে এক একটা সিমের ই হয় লম্বা হয়ে থাকে এবং সবুজ কালার সিম এগুলো তো আসতেই এখানে এরপরে দেখেন এই যে অনেকগুলো শীষ বের হয়েছে যেগুলোতে যে সেটিং সেটিং হচ্ছে এগুলো সব ছোট্ট একটা টবে আমরা পান সাতাশ বারো মাসি খাটো জাতের যে সিম এটা আমরা লাগিয়েছি টপটাতে ছোট্ট টপটাতে এই যে অনেকে বলে যে খাটো না কিংবা লম্বা হয়ে যেতে পারে তো আপনাদের সন্দেহ দূর করার জন্য কিন্তু আমরা এই কাজটা করে থাকি সব সবসময়ই সারা বছরই দেখেন আপনারা যারা খাটো জাতের সিম চাষ করতে চান সারা যেটাতে কোনো জানলা বা মাসাং লাগে না সেই সিমটাই হলো সারপান সাতাশ সারপান তিন এবং সারপান চার এই সিমগুলো কোনো সাপোর্ট লাগে না আর একটা সিম আছে হালকা সাপোর্ট লাগে যেগুলা বিভিন্ন খুঁটি কিংবা রশি এগুলো দিয়ে কাজ করা যায় সেটা আপনাদের আমি একটু দেখাচ্ছি একটু পরে যেমন এই যে এই সিম এটা হলো অটো সিম এটাও বারো মাস করা যায় গাছ নাই গাছের পাতা নেই কিন্তু তারপরেও কত কি রকম সিম ধরছে দেখেন কতগুলো সিম ধরছে এই যে আসছে এই যে আসছে এগুলো এটা হলো অটো সিম এটা আপনি বারো মাস করতে পারবেন এই যে অটো সিম এগুলো বারো মাস করতে পারবেন এই যে সিম গাছ কিন্তু নেই এটা কয়েকটা ফ্লাশ দেওয়ার পরে গাছটা মারা গেছে এখানে প্রচুর পরিমাণে ধরেছিল জাস্ট একটা ডাল এখানে লাইফ আছে তাই একটা ডালই তাই কি পরিমাণে ধরছে এটা হলো শেষের দিকে এটা অনেক দিন হয়েছে প্রায় এইটা আপনার সাড়ে চার মাস পর্যন্ত এই সিমগুলো ডেলিভারি দিয়েছে তো আপনারা আমাদের সঙ্গে আছেন রেগুলার আমরা আপডেট দিয়ে থাকি সেটা আপনারা দেখবেন আপনাদের দর্শক আর একটা দেখায় যেটা ক্যারেলা চলুন একটু দেখাই এই যে এটা কিন্তু কয়েকটা ফ্লাশ আসছে আবার নতুন করে আবার ফুল আসতেছে আবার প্রচুর পরিমাণে এই যে ছোট ছোটটা ধরেছে এই যে ছোট ছোট ধরেছে যে গাছ মরে গেছে এই কুশি থেকে কিন্তু আবার প্রচুর পরিমাণে যে আসতেছেন সিম এটা হলো কেরালা সিম তো কেরেলা অটো সিম সারপান তিন সারপান চার এবং সারপান সাতাশ এগুলো আপনি সারা বছর করতে পারবেন এবং নির্বিঘ্ন করতে পারবেন আমাদের কাছে বীজ আপনাদের কাছে পাওয়া যায় তো আপনারা যোগাযোগ করতে পারেন আর এইটা আর একটা দেখাই দর্শক এই যে কিছু ধরেছে এটা হল সারপান ষোলো ষোলো ছিম এটা সারপান ষোলো তো আসতে বেশ ভালোই আসছে এখানেও সব গাছ শেষ হয়ে গেছে এখন জাস্ট শেষের দিকে এগুলো আপনারা আগের ভিডিওটা দেখবেন তখন প্রচুর পরিমাণে ছিল এখন শেষের দিকে তাই এটু কমে গেছে আর কি গাছ মারা যাবে এখন এগুলো এগুলো পান ষোলো জাত আর কি তো বিভিন্ন জাত আমরা আপনাদের জন্য টেস্ট করে থাকি তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে